अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे बियाई मशाई आपनी उदयपुरे, एटा तो आपनी खूबी प्लेजेंट सरप्राइज दिलेन। वाह 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 वाह। नमस्कार दादा, केमन आछेन? नमस्कार नमस्कार, আমি তো আগেও যে রকম ছিলাম এখনো সেই রকমই আছি। আপনারা কেমন আছেন? ভালো আছি, ভগবানের অশেষ কৃপা। আসুন বসুন, আসুন। হ্যাঁ হ্যাঁ চলুন। আপনি যদি আমাকে খবর দিতেন তাহলে আমি আপনাকে নিতে এয়ারপোর্টে যেতাম। আগে না, আমি শুধু শুধু কাউকে কষ্ট দিই না। উদয়পুরে জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা সভা ছিল, সেই জন্য এসেছিলাম। দাদা আপনি খুব ভালো করেছেন আমাদের বাড়িতে চলে এসেছেন, আর সেই সুবাদে আমাদের দেখা সাক্ষাৎও হয়ে গেল। না বেয়ান ঠাকুরন, যেটা হবার, যবে হবার সেটা তো হবেই। যাক যাই হোক, পঙ্কজের হঠাৎ বিয়ে ঠিক হয়ে যাওয়ায় আমি তো আসতেই পারিনি। তাই ভাবলাম যখন এখানে এসেই পড়েছি তাহলে আপনাদের সঙ্গে একবার দেখাও করে যাই আর বৌমাকে আশীর্বাদও করে যাই। কিন্তু মনে হচ্ছে যে বৌমা এখন বাড়িতে নেই। মৃণাল বলছিল যে ও নাকি কোথাও চাকরি করে, সেখানেই গেছে তাই তো? ওখানেই চাকরি, সূর্যাস্ত হতে চলেছে এখনো। আসলে রোজই এই সময় চলে আসে, কিন্তু আজ অফিসে একটু কাজ পড়ে গেছে, এখনই এসে পড়বে। বলুন আপনি কি খাবেন? না না বাস ঠিক আছে। এমনিতেও আপনারা অত্যন্ত আধুনিক চিন্তাধারার মানুষ, আমাদের বিয়ান ঠাকুরন তো আপনার পুরো কারবারটাই সামলে রেখেছেন। মৃণাল বলছিল যে উনি কিছুদিনের জন্য মুম্বাইয়ের শাখা সামলাতে গেছেন। দেখুন আমি তো একটু পুরনো চিন্তাধারার মানুষ, আমাদের ঘরের বউ মেয়েদের এখনো সূর্যাস্তের পরে বাড়ির বাইরে থাকার নিয়ম নেই। আগে আমার মনে হয় যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরও পাল্টানো উচিত। আমরা আমাদের ছেলেমেয়েদেরও এই শিক্ষাই দিয়েছি, আর আমার মনে হয় এই শিক্ষার মধ্যে কোনো খারাপ কিছু নেই। না না বেয়াই মশাই, আপনি সন্তানদের ভালো সংস্কার দিয়েছেন। মৃণালের কথাই ধরুন, আমার ছেলের সঙ্গে বিয়ে হবার পর আমাদের বাড়িতে এসে সবার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে কেউ বলতেই পারবে না আমাদের বাড়ির কেউ নয়। বাড়ির বউ হয়ে এসেছিল, এখন আমাদের মেয়ে হয়ে গেছে। আগে এটা শুনে খুব ভালো লাগলো। সেটা তো ঠিক, আর এই ব্যাপারে আমি অত্যন্ত ভাগ্যশালী, না হলে আজকালকার ছেলেমেয়েদের চিন্তাধারা তো তাড়াতাড়ি বদলে যাচ্ছে। না দাদা সেরকম কোনো ব্যাপার নয়, আপনাদের মতো মানুষরা আছেন বলেই তো জ্যোতিষশাস্ত্রকে আজও মানুষরা বিশ্বাস করে, তাকে মনে রেখেছে আর তার থেকে শিক্ষাও নেয়, কি তাই না? হ্যাঁ ঠিক বলেছেন। ধন্যবাদ বিয়ান ঠাকুরন, কারোর কাছে আমার বিদ্যার প্রশংসা শুনে মনে খুবই শান্তি পাই। দাদা আপনি একটু বিশ্রাম করে নিন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আরে না 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 না, কষ্ট করবার কোনো প্রয়োজন নেই, তাছাড়াও আজ তো আমার উপবাস, আমি অন্ন গ্রহণ করব না। ঠিক আছে, ভাত খেতে হবে না, কিন্তু ফল তো খেতে পারেন, আমি একটু ফল নিয়ে আসি। হ্যাঁ বিয়ান ঠাকুর এটা চলতে পারে, কিন্তু খেয়াল রাখবেন কোনো লাল ফল আমাকে দেবেন না, একটু খারাপ সময় চলছে জ্যোতিষ শাস্ত্র মতে। আই কে আছিস? হ্যাঁ হ্যাঁ বড় মা। দেখো ওনার জন্য একটু ফল কেটে নিয়ে এসো, আর বিশেষ খেয়াল রাখবে লাল রঙের ফল কিন্তু কাটবে না, ঠিক আছে? যাও। বিয়ান ঠাকুরন, বৌমা ফিরতে আর কতক্ষণ লাগবে? না মানে আমি বলছিলাম যে, আমি এই জন্যই বলছিলাম যে ফেরবার তো নিশ্চয়ই একটা সময় আছে, আমি তো বৌমাকে নিজের হাতেই আশীর্বাদ করতে চাই। বাবা এখনো পর্যন্ত কিচ্ছু হলো না, কিন্তু উদয় বলেছে ওদেরকে যে মেয়েটা ডিস্কোতে যেত সে সুধা নয়, মেয়েটা দেবিকা। পুলিশ দেবিকাকে খুঁজছে, যখন দেবিকাকে পাওয়া যাবে ওরা আমাদের সুধাকে ছেড়ে দেবে।
মা এক্ষুনি আমি সুধার গলা সুধা এসব কি আপনি এখন আমার বোনের হাত কড়াটা খুলেননি কেন কেউ কিছু বলছে না কেন হাত কড়াটা খুলেননি কেন খুলুন এটা তোমার তোমার বোনের উপর ভরসা আছে তো কিন্তু আমরা তো অন্য কিছু জানতে পেরেছি আমি তো আগেই বলেছিলাম যে এই মেয়েটা সবাইকে বোকা বানাচ্ছে কিন্তু আপনি এটা কি করে বলতে পারেন এই যে দেখুন এগুলো হলো এই এলাকার দেবিকা নামের যত মেয়ে রয়েছে তাদের সবার ফটো আর এটা ইনি তো আপনাদের পাশেই থাকেন তাই না এর নামও দেবিকা কিন্তু এদের মধ্যে কারোর মুখ আপনাদের বোনের সাথে মিলছে না কিন্তু এসব দিয়ে কি প্রমাণ করতে চাইছেন এটাই যে আপনাদের বোন এই নামটা ব্যবহার করে না 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 এই ধরনের মেয়েরা তাদের আশেপাশের লোকেদের নাম ব্যবহার করে থাকে এটা অনেক পুরনো থিম কিছু হবে না বাবু যে অপরাধী সে আপনার সামনে আপনি শুধু নামের উপর ভিত্তি করে এটা এত নিশ্চিত করে কি করে বলতে পারেন ইন্সপেক্টর প্রমাণও পাওয়া যাবে তখন আপনিও বিশ্বাস করবেন এই চলো তোমরা তল্লাশি করো বাড়ি আপনারা এখন এই বাড়ি তল্লাশি নেবেন এই যে ভাই আগেও অনেকবার বলেছি তোকে আইনের কাজে কোনো প্রকার বাধা দিস না আমাদেরকে আমাদের কাজ করতে দে ওকে আর শুধু এসব নয় সার্চ ওয়ারেন্টও আছে আমার কাছে কিন্তু ইন্সপেক্টর আমি বাবা ওরা করুক না সার্চ আমরা কিছু লুকিয়ে রাখিনি এরাও জানুক না সত্যিটা কি জান না করুন সার্চ এই চলো তল্লাশি শুরু করো এখান থেকেই শুরু করো এই কি রকম চাকরি এত দেরি হয়ে গেল বৌমা এখনো বাড়ি ফিরল না আমি এক্ষুনি ফোন করছি হ্যালো বাবা হ্যালো জ্যোতিমা তুমি তুমি বাড়ি আসছো তো না বাবা আসলে এখন তো আমি যেতে পারবো না এক মিনিট আপনি উদয়ের সঙ্গে কথা বলুন ও আপনাকে সব বুঝিয়ে বলবে হ্যালো বল বল উদয় হ্যাঁ জেঠুমণি ওই জ্যোতিবদির বাড়িতে এখানে পুলিশ এসেছে আর লাভলি উদয় ইন্সপেক্টর
এটা তো আমি দীপিকাকে গিফট করেছিলাম। দীপিকা, সত্যিটা সামনে এলো তো? কতক্ষণ আর সরল সেজে এভাবে সত্যিটাকে লুকিয়ে রাখতে? আর কত নাটক করবে? যা বলার বলে দাও এবার। আমাদের বাড়িটা কাঁচের তৈরি নয়, যে কেউ পাথর মারলেই সেটা ভেঙে যাবে। আমরা গরিব মানুষ, মাটির বাড়ি আমাদের, কিন্তু আমাদের ভাগ্য, আমাদের চোখের জলই যথেষ্ট বাড়ির দেয়ালগুলোকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য। তুই এসব কি করলি মা? তুই কেন আমার বিশ্বাসটা ভাঙলি? আমি তোর অকর্মণ্য বাবা, আমার প্রশ্ন করার তোকে কোনো অধিকার নেই। কিন্তু তো দিদি, ও তো তোর জন্য সবকিছু করেছে, জীবনে বাঁচার জন্য যা প্রয়োজন। তবু কেন তুই আমাদের ঠকালি মা বল? কেন আমাদের বিশ্বাসটাকে ধুলোয় মিশিয়ে দিলি? আরে গরিবের কাছে থাকার মধ্যে তো শুধু মান সম্মানটাই থাকে, আর তুই সেটাকেও ধুলোয় মিশিয়ে দিলি। সুধা, তোকে নিয়ে আমাদের খুব গর্ব ছিল। তোকে তো লেখাপড়া শিখিয়ে বড় করেছি, মানুষ করেছি, তুই এটা কি করলি? আমাদের বংশের সব সম্মান নষ্ট করে দিলি তুই। দুবার ঠকিয়েছো তুমি আমাকে, একবার দীপিকা হয়ে আর আর দ্বিতীয়বার এই সুধা হয়ে। আমার বন্ধুত্বকে অপমান করেছো তুমি। লজ্জা করছে আমার নিজের উপর, যে আমি তোমার মতন মেয়ের উপর বিশ্বাস করেছিলাম। কেন বিশ্বাস করলাম তোমাকে? হয়তো কিছু মানুষের ভাগ্যে ভালোবাসার পরিবর্তে প্রতারণাই থাকে। থ্যাংক ইউ, অ্যাট লিস্ট আমার ভালোবাসার পরিবর্তে কিছু তো দিয়েছো আমাকে। ভালোবাসা না সই প্রতারণাই বটে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। বেয়াই মশাই, আপনি বৌমার সঙ্গে ফোনে কথা বললেন তো? আপনি বলেছেন তো যে আমি এসেছি। এমনিতে আমার ফ্লাইটের সময় হয়ে গেছে। আমি ক্ষমা চাইছি, কিন্তু হয়েছে কি, ট্রাফিকে আটকে গেছে। এত রাত পর্যন্ত বৌমার বাইরে থাকাটা আমারই তো চিন্তা হচ্ছে।
সুধা, কিসের অভাব ছিল তোর? কিছু অভাব ছিল না, আর আমিও কিছু করিনি দিদি। এরা কেউ আমাকে বিশ্বাস করতে চাইছে না রে দিদি, কিন্তু দিদি আমি ভেবেছিলাম অন্তত তুই আমাকে হয়তো বুঝবি। দিদি আমি নিজেকে এই পোশাকে দেখেছি কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারিনি। একদিন যখন চোখ খুললো তখন পার্কে দেখলাম নিজেকে এই পোশাকে। কিভাবে হলো, কখন হলো, কেন হলো আমি কিচ্ছু বুঝতে পারিনি দিদি। আমি কি করব? হ্যাঁ আমি একটা ভুল করেছি যে আমি তোর কাছে লুকিয়েছি এই কথাটা, কিন্তু দিদি আমি মিথ্যে বলিনি আর এই সব কিছু আমি করিনি। আমি জানি না এই সব কি হচ্ছে। আমি তোর দিব্যি খেয়ে বলছি দিদি, আমি কিচ্ছু জানি না। আমি কোনো কিছু বুঝতে পারছি না। এই আঘাতটাই বা কি করে লাগলো আমি সেটাও বুঝতে পারছি না দিদি। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই আমার কথাটা শোন দিদি, তুই আমাকে বিশ্বাস কর দিদি। এরা আমাকে নিয়ে চলে যাবে দিদি। আমি কিছু করিনি, তুই আমার কথাটা শোন দিদি। আমি কিছু করিনি, আমার কথাটা শোন দিদি। চলো নিয়ে চলো ওকে, নিয়ে এসো, এসো সবাই। দিদি দিদি আমি কিছু করিনি, আমি সত্যি বলছি আমি কিছু করিনি দিদি। সুধা সুধা যেদিন সুধাকে গ্রেফতার করা হয়েছিল সেদিনই আমাদের দুধওয়ালা বলেছিল যে ও সুধাকে সকালে বাড়ির সামনে অদ্ভুত জামা কাপড়ে দেখেছিল। মনে আছে তোদের, একদিন সকালবেলা পাঁচিল টপকে বাড়িতে এসেছিল, তখন ওকে আমি ধরেছিলাম। আরে তখন তো আমার কথা কেউই বিশ্বাস করল না। একদিন পাখি আমার অফিসে এসেছিল, খুব টেনশনে ছিল। ও আমাকে বলেছিল যে ও একদিন মাঝরাতে সুধার মতো দেখতে একটা মেয়েকে মাঝ রাস্তায় দেখেছিল, আর বলছিল যে সেই মেয়েটা খুবই মডার্ন জামা কাপড় পরেছিল। What's your problem, girl? আমি জিজ্ঞাসা করলাম আপনার প্রবলেমটা কি?